আমি একটু যেতে চাই, আবুল খায়ের আছেন আমাদের সঙ্গে, সভাপতি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্রাইম। আবুল খায়ের, আমি আমার একটু জানতে চাওয়া সেটি হচ্ছে যে আলোচনায় রিজেন্ট হাসপাতাল এবং এবং তার মালিক যিনি শাহেদ, এটি বেশি আলোচনায় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে, মামলা উচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি জানতে চাই যে শুধু কি হাসপাতাল এবং হাসপাতালের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনাই যথেষ্ট, নাকি এর পেছনে যারা নজরদারির মধ্যে রাখলো না, যাদের চোখের সামনে এরকম অনিয়ম করতে পারলো হাসপাতাল, তাদেরকেও আইনের আওতায় আনা উচিত? আবুল খায়ের, ধন্যবাদ আপনাকে। আমি সবাই বক্তব্য শুনলাম। প্রথম কথা হলো, এই শাহেদ কে? শাহেদ কি সেই আওয়ামী লীগ, এই সরকার আমলে উত্থান না তার তার ইয়ে উত্থান কবে থেকে? তার উত্থান হলো বিএনপি সরকার আমল থেকে, তা হাওয়া ভবনের কানেকশনের সাথে জড়িত। বিএনপির আমলে এমন কোনো কর্মকর্তা নাই যাদের ছবি তার এইখানে ছিল না ওই সময়। এখন এই শাহেদ ছিল যৌথ বাহিনীর সময় ক্রস ফায়ার হওয়ার তারা ধরে নিয়ে গেছিল ক্রস ফায়ারের জন্য, খুন দেখাচ্ছে সে বাইচে গেছে। এবং সে 1947 সালে, তারা হলো পশ্চিমবঙ্গের লোক, 1947 সালে অরবিন্দ নামে এক ব্যক্তি এই ইয়াতে এখানে সাতক্ষীরা কামালনগর এলাকায় তারা থাকে, সেই কামালনগরে এসে ওই লোকের লগে জমি অদল বদল করে সেইখানে তার বাবা নাম হলো মিস্টার করিম, সিরাজুল করিম, এই করিম সাহেব এখানে তাকে নিয়ে, সে একমাত্র ছেলে। তার মা হলো সাফিয়া বেগম, সাফিয়া করে উনি আওয়ামী লীগের ইয়া মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। ওর অপকর্মের কারণে, ও নারী নির্যাতনের কারণে, এই বিএনপির আমলে, ওই আমলে তার উত্থান, ওই আমল থেকে তার উত্থান হয়েছে। কারণ আমি কারণ আওয়ামী লীগ বিএনপি বলি না, আমার দেশের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এই সমস্ত মহাবাটপাড়ের মহাসিটারের আবির্ভাব হয়। আবুল খায়ের, আবুল খায়ের, আমি আমি জানতে চাচ্ছিলাম, একটা প্রশ্ন করেছিলাম এর আগে উত্তর পাইনি, আমি জানতে চাচ্ছিলাম যে রাজনৈতিক পদ কিংবা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকাই এত ক্ষমতাবান হয় কিভাবে মানুষ, যারা আমি কোনো কিছু তোয়াক্কা না করে এরকম হাসপাতালে নামে ব্যবসা করতে পারে? আমি বলছি, আমি জবাব দিতেছি আপনাকে, আমার কথা শুনেন জি। তার কারণ হলো একদিনে হয় নাই, সে দ্রুতবাণী থেকে বেঁচে আসছে, এরপরে বিএনপি আমলে সে পার পেয়ে আসছে, আসলো আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের আমলে আইসা সে আপনার কমিটিতে চলে গেল। তার একটা রংমহল আছে উত্তরা, সেইখানে রংমহলে আওয়ামী লীগ বিএনপি এবং আমাদের মিডিয়ারও কিছু লোকেরা সেখানে যাতায়াত করে, সে কারে যারে যা দিয়ে বস করার দরকার তাকে নিয়ে করে। এই কারণে আজকে আমাদের দেশে মহাবাটপাড়া সিটাররা এই কারণে বেঁচে যায়, যারা তাদেরকে বিচার করবে তারাই তাদের তার এখানে দেয়া, ওই তার ওই রংমহলে দেয়া আড্ডা দেয়। আজকে দুর্ভাগ্য আমাদের জাতির জন্য, এটা প্রধানমন্ত্রীর নজরে আসার পরে আজকে তা এটা অ্যাকশনে গেছে। তার কারণ আজকে কি মনে করেন, যখন চুক্তি হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের সাথে, এই চুক্তি করার আগে রেজা ভাই যেটা বলছে সেইখানে একটা কমিটি যাবে, তাদের একটা তাদের একটা কমিটি আছে, আপনার এটা বলেন তাদের একটা আরে মিডিয়া ইয়া কমিটি, হ্যাঁ তাদের পর্যালোচনা কমিটি এবং তদারকি কমিটি আছে এরকম, সেইখানে কমিটি গিয়ে কি ঘুমিয়েছিল, দেখলো না যেটার ভিতরে কিছু নাই। তার আইসিইউ বলতে আমাদের ঢাকা মেডিকেল কলেজের বারান্দার যা অবস্থা, তার সে তার আইসিইউ তার সে আরো খারাপ তার অবস্থা। সেইখানে এই হাসপাতাল কোভিড একটা জানন এমন একটা রোগ যে রোগের চিকিৎসা নাই, এখনো জানে না তার ভাইরাসটা নেচারটা কি, তার মতে একটি এরকম অজানা একটা রোগের চিকিৎসার সঙ্গে একটা জটিল রোগের চিকিৎসার জন্য এখানে চুক্তি করলো। কেন চুক্তি করলো, কারা চুক্তি করলো, এখানে টাকার বাগাবাগি হয়েছে। যেমন মন্ত্রণালয়ের একটা সিন্ডিকেট, স্বাস্থ্য অধিদপ্তরের একটা সিন্ডিকেট, আপনাকে মনে রাখতো এখানে আবদালের মতন একটা কেরানি 250-300 কোটি টাকা নিয়ে এখন সে কানাডার মতো জায়গার ভিতরে থাকতেছে। আমার যারা তাকে আবদালকে এত কোটি টাকা বানাইছে, যারা বানিয়ে দিল তাদের, যারা গডফাদার তাদের নেপথ্যে যারা জড়িত, তারা কি পয়সা পায় নাই? তারা আবদালের থেকে আরো বেশি, আবদাল যদি 500 কোটি টাকা বানিয়ে থাকে, তাদের মন্ত্রণালয় এখন অধিদপ্তরে যারা গডফাদার তারা বানাইছে আরো 5,000-10,000 কোটি টাকা। ঠিক তদ্রুপ এই সিন্ডিকেটের কারণে বাংলাদেশে আজকে এত সব ঘটনা, এই মহাবাটপাড়ার মতন সিটারের মতন একটা লোক যার কোনো যোগ্যতা নাই, হাসপাতাল চালানোর মতো যোগ্য নাই, বাটপার সিটারের মতো লোক, দুইটা দলের নেতারাই তাকে লালন পালন করছে, যার কারণে যারা তাকে বিচার করবে তারাই তাকে লালন পালন করছে, এই কারণে তার মতো মহাবাটপাড় পকাইছে, একের পর এক অঘটন ঘটে গেছে। এখনো সাধারণ মানুষের কথা শুনে যেটা বুঝি আমরা, বা ভার্চুয়াল মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে আলোচনায়, সেটা হলো মানুষের আস্থা ফিরে আসেনি যে কোভিড ম্যানেজমেন্টে বাংলাদেশ খুব ভালো কিছু করছে বা ভবিষ্যতে ভালো কিছু করবে, সেই আস্থাটা এখনো ফিরিয়ে আনতে পারেনি সরকার। এই বিষয়ে কিছু পয়েন্ট বলবো আমি নিশ্চয়ই, তার আগে একটু খায়ের ভাইয়ের বিষয়ে একটু বলি, যে খায়ের ভাই তো দীর্ঘদিনের পুরনো অভিজ্ঞ সাংবাদিক, এক সময় আমরা ওই যে বিভিন্ন অভিযানে ম্যাজিস্ট্রেটদের সঙ্গে থেকে রিপোর্ট করতেন এবং আমার খুবই প্রিয় রিপোর্টার হয়ে উঠেছিলেন তখন,
এই যে খায়ের ভাইরা বা অনেকেই যে প্রত্যেককেই যে ট্যাগ লাগান, বিএনপি 14 বছর আগে ক্ষমতা থেকে গেছে, তখন ফেসবুকও ছিল না, ছবি তুলে ফেসবুকে দেওয়ার উপায় ছিল না, নিশ্চয়ই খায়ের ভাই ব্যক্তিগত ভাবে দেখেছেন। আমি একটু জানতে চাইবো, জানার জন্য যে বিএনপির ওই সময় সরকারের কোন মন্ত্রীর সঙ্গে বা কোন বড় নেতার সঙ্গে কিংবা তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অফিস বা হাওয়া ভবনে কার সঙ্গে একটা ছবি আসে আছে, একজন নেতার নাম বলেন এবং আমি ওই নেতাকে চ্যালেঞ্জ করব, এইখানে আমি বললাম আপনাকে, একটু বলবেন। না হইলে এইভাবে সবকিছুকে শুধু পিছনে গিয়ে ট্যাগ লাগিয়ে এইরকম মিনিমাইজ করা যে যাহা বিএনপি করেছিল তাহাই আওয়ামী লীগ করছে, এইভাবে না করাই ভালো। আর করোনার মতো একটা এইরকম একটা ভয়াবহ মহামারীতে যারা এই জালিয়াতি করছে তাদের সঙ্গে কোনো সময়ের কোনো জালিয়াতির কোনো তুলনা হয় না। এ কারণ এইরকম পরিস্থিতি বিশ্বে 100 বছরের মধ্যে তো আসেনি। এই শাহেদের এই হসপিটাল নিয়ে 2018 সালের ১৭ ফেব্রুয়ারিতে যুগান্তর একটা রিপোর্ট হয়েছিল, সেই যুগান্তরের সাংবাদিককে তার আটকে রেখেছিল, ধমক দিয়েছে এবং বলছিল তার ম্যানেজার যে যান যা খুশি লেখেন গিয়ে, কিচ্ছু করতে পারবেন না, আপনারা জানেন এটার মালিককে, এটার মালিক টকশো করে, অনেক ক্ষমতাধরদের সঙ্গে তার উর্বশ আছে। সত্যি সত্যি সে রিপোর্ট করেছিল কিন্তু কিছু করতে পারে নাই এবং সে 14 সালেও এটা লাইসেন্স ছিল না। তাহলে এই যে আজকে যে কর্মকর্তারা একে কোভিড হসপিটাল হিসেবে পারমিশন দিলেন, তারা কি ওই রিপোর্ট বা এই আলোচনায় আসছে দেখেননি? টকশোতে তিনি তদবির করে আসতেন, সংবাদ মাধ্যমের উপায় আছে, যেই ব্যক্তি টকশোতে আসার জন্য আপনাদের তদবির করে, ফোন করে বলে ভাই ডাকেন কিংবা ভাই অনেকদিন ডাকছেন না, ভাই মাস অন্তত একদিন একবার অন্তত ডাকেন, তাদেরকে বুঝতে হবে নিশ্চয়ই এই টকশো নিয়ে তাদের কোনো উদ্দেশ্য আছে, যেটাকে সাধারণ মানুষ অনেক সময় বলে ধান্দা আছে। সেই ধান্দাটা কি? এই যে শাহেদ সাহেব যা করছেন সেই রকম প্রতারণা করা, তার এই টকশোতে তার চেহারা দেখিয়ে তার ইম্পর্টেন্সি তৈরি করে তারপর খাতির করে এটাকে দেখিয়ে তিনি প্রতারণা করেন কিংবা বিভিন্ন সুবিধা আদায় করেন। সুতরাং সেই সংবাদ মাধ্যমগুলি এতদিন শাহেদকে কেন প্রমোট করেছে? যুগান্তরে যখন ওই রিপোর্ট হলো, যুগান্তরের রিপোর্ট কি অন্য সংবাদ মাধ্যমের নজরে আসেনি, প্রশাসনের নজরে আসেনি, মন্ত্রণালয়ে যে রিপোর্টের কাটিং রাখা হয় তার এগুলো অ্যানালাইসিস করেন না, সেই লোককে বাড়তে দেয়া হয়েছে? 32 মামলা নিয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছেন, গানমান নিয়ে ঘুরছেন, বড় গাড়ি নিয়ে ঘুরছেন, কাকে কোন হোটেলে ট্রিট দিচ্ছেন, কারে বড় গাড়ি দিয়ে লিফট দিচ্ছেন, আর আমরা সব সয়ে যাচ্ছি। যে সেই জন্য যেটা আমি বলছিলাম, আজকে একজন সাহেবকে নিয়ে আমরা আলোচনা করছি, আপনি শুধু এই র‍্যাব সহ প্রশাসনের যারা আছে তাদেরকে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে সব অভিযান চালাতে দেন, যে কোনো পাওয়ার দেখবেন না, মুখ দেখবেন না, বিরোধী দল ক্ষমতাসীন দল দেখবেন না, দেখেন পরিস্থিতি কি হয়। আপনার কথার সূত্র ধরেই এতক্ষণ বলছিলেন স্বাগত হোসেন শান্ত, আপনার কিছু বলার আছে কিনা? উনি আমার কথা আমি জানি, আর আমি আবুল খায়ের যখন কথা বলি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, আজ পর্যন্ত বলি না। আমি ওনাদের মেন্ডিয়ান সাফাদির যে কেলেঙ্কারি গুলো সাইটটা দিয়ে ছবি সহ খায়ের সাথে শুধু নামটা বলেন, একজন নেতার নাম বলেন না, না অবশ্যই আছে, না আছে আমি বলি কেন? এখনকার মন্ত্রীদের নেতাদের নাম আমি বলছি, প্রধানমন্ত্রীর সঙ্গে আছে সেটা বলছি, আপনি বিএনপির একজন নেতার নাম বলতে পারেন না? 100 বার, কারণ আমরা 100 বার বলবো যখন যেখানে বলার দরকার, আপনার মতো আপনার কাছে আমি বলতে যাবো এখন? না না, এটা সংবাদ মাধ্যম আলোচনা হচ্ছে। অবশ্যই আপনি যখন বললেন শুরু করে দুনিয়া সবকিছু আছে, আরে এই সরকার আমলে যে কাজ হয়েছে, আপনারা বিএনপির আমলে কথা বলেন, আপনি আমি তো পক্ষ নাই কেন, আমি দুইটা পক্ষকেই বলছি, যেমন আওয়ামী লীগের নেতাদের মধ্যে একটা গ্রুপ, সেখানে বিএনপি নেতাদের মধ্যে একটা গ্রুপ, এটা যোগ যোগ ধরে চলবে, এই গ্রুপরাদের কারণে আজকে এরকম মহাবাকপার সৃষ্টি হয়। কথা হলো এই, আমি এই কারণে দুইটা আপনাদের আমলে আমি লেখি নাই মোগলের সম্রাট, আপনারা মোগলের সম্রাটের কাজ করেন না, সেই 14 বছর আগে সেটা দিয়ে কি জাস্টিফাই করবেন না? না না, আমি তাহলে তার তো আমলে এই জায়গায় আমি জি সারোয়ার আলম বলতে যাচ্ছিলেন, জি সারোয়ার আলম, সারোয়ার আলম জি,
চোর তো চোরই, ডাকাত ডাকাতি। স্বাগত সিং শান্ত, আমরা একটু একটু যেতে চাই সারার আলম আপনার কাছে। জি, আপনি বলতে চাচ্ছিলেন তাকে করো ছয়ের জন্য যৌথ বাহিনী। সারার আলম শুনতে পাচ্ছেন? কথা শুনতে চাই। জি সারার আলম, আপনি তো পলিটিক্সটা শুরু করলেন। আমি আমি জানতে চাই যে ইশতিয়াক রেজা একটু আগে বলছিলেন যে হাসপাতালের বিরুদ্ধে আপনারা অভিযান করেছেন, নানা রকম অনিয়ম পেয়েছেন, কিন্তু এর পেছনে যারা আসলে জড়িত, যারা আসলে নজরদারির মধ্যে রাখলেন না, যাদের এগুলা দেখভাল করার দায়িত্ব, তাদের দিকে কোনো নজর আপনাদের থাকবে কিনা? তারা হচ্ছে সবসময় যখন সরকার থাকে তার সাথে সিলেজ মেনটেন করার চেষ্টা করে, সেভাবে সেটা করে। এবং আমরা তো যেহেতু এটা সঙ্গত কারণেই আমরা মানে সরকারি কর্মচারী এবং হচ্ছে যে আপনার গোয়েন্দা রিপোর্ট আমাদের মেনটেন করতে হয়। আমি শুধু এইটুকু বলবো যে এই প্রতারক কিন্তু নতুন প্রতারক, পুরনো প্রতারক। আমি এখানে ধরেন এই আমরা যে তারেকের অভিযান করেছি, কার কার সাথে ছবি পেয়েছি এটা বাইরে আমরা বলি না বা বলতে পারি, কারণ না না এটা আমি একটু বলি। সেটা হলো যে আসলে ধরেন এখানে শুধু বাংলাদেশের না, মানে আপনি বলেন এমনকি বাংলাদেশের বাইরেও, মানে বাংলাদেশের বাইরেও মানে মানে আপনার ভারতেরও দু একটা সিনিয়র নেতা অনেকের ছবি আছে। এবং যেটা আমি একটু বলি সেটা হলো যে আসলে এই সমস্যাটা যে নতুন হয়েছে তা না, প্রতারকের কিন্তু কোনো পরিচয় না, তার জন্মে হলে প্রতারক। মানে যেটা হলো যে ওই একটা জিনিস আমি বলি সেটা হলো যে চুর কখনো ভালো হয় না, শত্রু থাকে, সে যেটা করেছে সেটা শুধু যে আপনার খুব রিসেন্টলি করছে তা না, তার আগে পরে আগে হাতের ছবি টুবি আছে সেগুলি এত ছিল। এটা আমাদের বিষয়, আমাদের গোয়েন্দা তত্ত্ব, এটা আপনাদের এখানে আমি বলবো না, বাট এখানে তর্ক করার কিছু নেই। কারণ হচ্ছে অপরাধী যে তাকে আপনার দেখবেন অপরাধী, এবং সে সুবিধা নিবেই। আপনি যখন পাওয়ার থাকবেন আপনার কাছে নেওয়ার চেষ্টা করবেন, যখন আমি থাকবো তখন আমার সাথে ছবি তোলার চেষ্টা করবে, এটা হলো বাস্তবতা, এটা হলো বড় বিষয়। হ্যাঁ, এখানে যেটা হচ্ছে হয়তো আমরা তাকে আইডেন্টিফাই করতে পারিনি, সেটা বিএনপি এমন বললেন না, বর্তমান বর্তমান দল তো আমরা তাকে ধরেছি। এখন ধরুন আমি তো মনে করি কি অন্য লোক বাদ দেন, ধরুন বিভিন্ন নেতা সাথে ছবি তুলেছে, তো একজন হঠাৎ করে একজন এসে আমাদেরকে তখন বলে যে একটা ছবি তুলুন, তো আমরা তো সরকারি কর্মচারী হিসেবে অনেক কিছু প্রোটোকল মেনটেন করি। একজন রাজনৈতিক নেতার সাথে যখন বলেন ছবি তুলুন, তখন তো না করতে পারে, সব দেখা করতে গেছে, ছবি ফুল নিয়ে গেছে, ছবি তুলছে, এটা এটা একটা কালচার। আর একটা বিষয় হচ্ছে কি, আমি অবাক হই, ধরুন সে আমাদের গণমাধ্যম আসলে টকশোতে আসতো, তো আমি চিন্তা করতাম যে গণমাধ্যম সে কি করে আসতো, এখানে তো অনেক যাচাই বাছাই করার লোক আছে। কারণ হচ্ছে কি, আপনার ধরুন একটা টকশো করবে, একজন প্রোডাকশন দায়িত্ব থাকে, যিনি উপস্থাপনা থাকে, যাদেরকে আনবেন সেই লোকের পরিচয় কি, বেসিক্যালি সে কি আসলে কোনো ব্যবসায়ী, তার কি কোনো ভালো বিজনেস আছে, আসলে তার কোনো ভালো বিজনেস নয়, তার যতগুলো প্রজেক্ট সবগুলো দাম নেওয়া দিতে হবে। আপনি ওই এমএলএম এর ব্যবসা বলেন, ওই ট্রিক একটা ক্লিক একটা ছিল, তারপরে ওই পূর্বাচলের প্রজেক্টের নামে টাকা নিয়ে গেছে, এলজিডি একটা প্রজেক্ট নিয়ে গেছে, তার তো কোনো পরিচয় নয়, সে তো কোনো রাজনীতি করবি না, সে কোনো রাজনীতি করেছে, রাস্তা রাস্তাতে মিছিল করেছে, কোনো কিছু করেছে, এরকম তো পরিচয় তার তো নাই। হ্যাঁ, তারপরে আপনার ধরেন সে কোনো ব্যবসায়ী না, সে কোনো বিশ্ববিদ্যালয় না, সে কোনো সরকারি কর্মচারী কর্মকর্তা না, সে কোনো সাংবাদিক, এটা তো পরে আসে যুগ হয়েছে, কিন্তু এই যে এবং এইটা যেটা হয়েছে কি, এটা হওয়ার পরে সে আসলে পরিচয় বহন করে, যেটা হয়েছে সে সুবিধাটা নিয়েছে। মানে যার ফলে হয়েছে কি, অনেকগুলো গণমাধ্যমে সে এসে টকশো করতো, অ্যাডভাইস দিত, এত ভালো পরামর্শ দিত, আপনি চিন্তাই করতে পারেন। তো এখন বিষয়টা হলো কি, আজকে আমি সমস্ত কিছু ঘেটে দেখলাম, তার পড়াশোনা মাত্র ক্লাস টেন পর্যন্ত, আপনারা মানে এরকম বিষয়গুলো আমরা জানতে পারলাম। তো এখন সে তো মহাপণ্ডিতের মতো একদম পিএইচডি করা লোকের মতো সে অ্যাডভাইস দিয়ে যেতে পারে। এটা আমাদের সামগ্রিক টোটাল যে আসলে সামাজিক সিস্টেম, যে আমরা আসলে কাউকে বন্ধু বানানোর সময় খেয়াল করি না, কাউকে কাজ দেওয়ার সময় খেয়াল করি না, দেখা দেখো সেটা খেয়াল করি না। যেমন ধরুন এই যে রিজেন্ট হাসপাতালে যে দেওয়া হয়েছে, এটা আমি শুধু একটা ওয়ার্ডে বলছি, এটা আনডিজারেবল। কারণ কি, যে কোনো একটা জিনিস করার সময় দেওয়ার সময় দেখা দরকার ছিল সবারই, যে এইটা মানে এক্সপ্রাইজার যেই হোক না কেন, সেই প্রতিষ্ঠানে সেই ক্যাপাবিলিটি আছে কি নাই, এটা হলো বড় বিষয়, তার ব্যাকগ্রাউন্ডটা কি। তো এখন ধরেন আমি নিজে অবাক হয়েছি যখন শুনেছি যে তার আইসিউতে আসল খোকন মারা গেছে, তখন চিন্তা করলাম তোমার আইসিউ কোত্থেকে আসে। আমি জানতে চাচ্ছিলাম যে যারা এর পেছনে জড়িত, দীর্ঘদিন ধরে এরকম অনিয়মগুলো চলতে দিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাপনা বা ব্যবস্থা নেওয়ার বিষয়টি একটু জানতে চাচ্ছিলাম। এখন যেটা হয়েছে আপনার, সেটা ধরুন তাদের মামলা হয়েছে, তদন্ত হবে, এবং তার সাথে অন্যান্য অপরাধগুলো কিন্তু আসতেছে,
ইমিডিয়েটলি হয়তো মানি লন্ডারিং মামলা হবে, কারণ সে তো টাকা হাতিয়ে নিয়েছে, এই টাকা সে বিদেশে পাচার করেছে, অন্য কোথাও কিছু করেছে, এগুলো আসবে। এবং এর সাথে যদি অন্য কারো কোনো প্রত্যক্ষ পরোক্ষ মদত থাকে, ইনভলভমেন্ট থাকে, কোনো সহযোগিতা থাকে, আইনে আপনার অপরাধের অ্যাকমপ্লিশমেন্ট বলে একটা জিনিস আসছে, আইনের সহযোগী অপরাধ, যদি এরকম সহযোগী অপরাধ যারা থাকবেন তারা আসলে নিশ্চিত আইনের আওতায় আসবেন। এখন বিষয়টা হচ্ছে যে কারোর সাথে ছবি তোলা মানে এই না যে তিনি আসলে তিনি অপরাধ করে সহযোগিতা করছেন, কারণ এরকম রাজনৈতিক নেতাদের সাথে বা সরকারি লোকজনের সাথে প্রতিদিন বা প্রতি মাসে শত শত লোকজন ছবি তোলে। তো এখন তার মানে এই না যে তিনি আসলে অপরাধ করতে সহযোগিতা করেছেন, তিনি যেটা করেছেন সে যে এই প্রথম যেটা করেছে এই ছবি তুলে সে আরো তিন জায়গায় মানে বেরিয়ে দেখা দেখিয়েছে যে অবশ্যই সম্পর্ক আছে এবং ওইখানে সে শুধু সুবিধা নেওয়ার চেষ্টা করছে।